হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য দারুণ একটা টিপস নিয়ে এসেছি, যেটা আমাদের মেয়েদের সকলের সমস্যা হয়। কিছুদিন পরেই আমাদের চুল কিন্তু উঠতে থাকে আর টাক পড়ে যায়। আজকে আমি তোমাদের বলবো কিভাবে তোমরা এর হাত থেকে রক্ষা পাবে। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই তোমাদেরকে নিতে হবে পেঁয়াজ। হ্যাঁ বন্ধুরা, পেঁয়াজের যে কী গুণ সেটা তো তোমরা সবাই জানো, আমার আলাদা করে বলার কোনো দরকার নেই। তো তোমাদেরকে এখানে নিতে হবে লাল কালারের পেঁয়াজ। লাল কালারের পেঁয়াজের গুণ কিন্তু বেশি থাকে, এটা অনেকেই হয়তো জানো না। দেখো এখানে কিন্তু দুই কালারের পেঁয়াজ আছে। তো তোমাদেরকে নিতে হবে যেটা লাল কালারের পেঁয়াজ, সেই পেঁয়াজটা কিন্তু তোমাদেরকে এই টিপসটাই ইউজ করতে হবে। তাহলে আমি এই বাদামি কালারের পেঁয়াজগুলোকে সরিয়ে রাখছি আর নিয়ে নেব পিওর লাল কালারের পেঁয়াজ। এবার তোমাদেরকে কী করতে হবে, নিতে হবে মেথি। হ্যাঁ বন্ধুরা, আমি এখানে 2 টেবিল চামচ মতন মেথি নিয়েছি। এই মেথিটাকে তোমাদেরকে কি করতে হবে, সারা রাত ভিজিয়ে রাখতে হবে, তারপরে জল ছড়িয়ে এরকমভাবে রেখে দিতে হবে। আমি এখানে সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম, তোমরা বুঝতেই পারছো এটা একদম পুরোপুরি ফুলে উঠেছে। তো জলটা তোমরা ফেলে দেবে, তারপরে কি করবে, লাল কালারের পেঁয়াজ, দুটো পেঁয়াজ আমি এরকমভাবে ছোট ছোট টুকরো আকারে কেটে নিয়েছি। এবার তোমরা কি করবে, এই দুটোকে একসঙ্গে ভালো করে পেস্ট করে নিবে। যদি মিক্সি না থাকে তোমরা শিলপাটাতেও ফাইন পেস্ট তোমাদেরকে কিন্তু বানাতে হবে। তারপরে কি করবে, ছোট একটা বাউল নিতে হবে, তার উপরে রাখতে হবে একটা ছাকনা। এবার এই মেথি আর পেঁয়াজের যে পেস্টটা তোমরা করে রাখবে সেটাকে এই ছাকনার উপরে দিয়ে এইরকমভাবে ধীরে ধীরে চামচ দিয়ে প্রেস করে দেখবে ওর রসটা পুরোপুরি বেরিয়ে যাবে। আর এই রসটা প্রচণ্ড গাঢ় হয়, তাই তোমরা খুবই আস্তে আস্তে চাপ দিয়ে পুরো রসটাকে বার করে নেওয়ার চেষ্টা করবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার এখানে বার করা হয়ে গেছে, আর রসটা অনেকটাই কিন্তু গাঢ় হয় যেহেতু এর মধ্যে মেথি দেওয়া আছে। এই দুটো জিনিস যদি তোমরা মাথায় লাগাও তাহলে তোমাদের চুল ওঠা 100% বন্ধ হয়ে যাবে, আর নতুন চুল কিন্তু 200% হয়ে যাবে। তো এর মধ্যে এমন কী জিনিস মেশাবে যার কারণে তোমাদের চুল লম্বা দ্রুত ওঠা বন্ধ হয়ে যাবে আর চুল গজাবে? এর মধ্যে আমি এমন এক ধরনের তেল ইউজ করছি যেটা খুবই ইম্পর্ট্যান্ট এই রেসিপিটার জন্য। এই তেলটা কিন্তু তোমাদেরকে ইউজ করতেই হবে, তবেই তোমরা 100% রেজাল্ট পাবে। তোমরা শুধুমাত্র এটা 7 দিন ইউজ করবে, তাহলে তোমরা এত ভালো একটা রেজাল্ট পাবে তোমরা ভাবতেও পারবে না। তাহলে এবার আমি তোমাকে বলবো আমি এখানে কী তেল ইউজ করেছি। এটা হচ্ছে ক্যাস্টর অয়েল। এই অয়েলটা তোমরা অনলাইনে খুবই সহজে পেয়ে যাবে। শুধু এই তেলটাই যদি তোমরা মাথায় দাও তাহলে তোমাদের চুল কিন্তু 100% হয়ে যাবে। এটার দাম একটু বেশি, কিন্তু এটা এতই গাঢ় যে তোমাদের বহু বছর এটা চলে যাবে যদি তোমরা সিঙ্গেল একা ব্যবহার করো। তো এর দাম হচ্ছে 300 টাকা। তোমরা অ্যামাজন কিংবা যে কোনো অনলাইন ওয়েবসাইটে এটা পেয়ে যাবে খুবই সহজে। আমি নিজে এই তেলটা ইউজ করে খুব ভালো রেজাল্ট পেয়েছি। এবার আমি বলবো তোমরা কিভাবে তাহলে এটাকে মাথায় তোমাদের ইউজ করবে। প্রথমে তোমাদেরকে নিতে হবে এইরকম একটা কটন, এটা হচ্ছে তুলো। তো তোমাদেরকে তুলোটা ঠিক এরকমভাবে ধরতে হবে, তারপর এই রসের মধ্যে ভালো মতো ডুবিয়ে রাখতে হবে। ডুবিয়ে রাখার পর এইরকমভাবে অল্প করে তুলে নেবে। তুলে নেওয়ার পর মাথাতে জাস্ট এরকমভাবে আস্তে আস্তে ট্যাপ করতে হবে। এখানে কোনো মালিশ করার দরকার নেই, কোনো রকম ঘষারও দরকার নেই। তোমরা পুরো স্ক্যাল্পে এরকমভাবে তুলোটা দিয়ে আস্তে আস্তে ট্যাপ করে রেখে দেবে 2 ঘন্টা। তারপর নর্মাল জল দিয়ে শ্যাম্পু করে নেবে। আর সপ্তাহে তোমাদেরকে এটা 3 দিন করতে হবে। শুধুমাত্র 7 দিন করো, রেজাল্ট তোমরা 100% পেয়ে যাবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে তোমরা জানিও। তাহলে আজকের ভিডিও এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।